নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পঞ্চভূতে বিলীন কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্য, শোক সর্বত্র। বদরপুরে 23তম সাংস্কৃতিক উৎসবের সূচনা, রয়েছে শোভাযাত্রাও। মেহেরপুর থেকে অটোসহ ভূ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, আটক এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পঞ্চভূতে বিলীন হলেন কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্য। শনিবার সকালে শিলচরে তার মৃতদেহ শিলচর পৌঁছাতেই এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। এদিন ভোর 5টায় দিল্লি থেকে তার মৃতদেহ গৌহাটির গোপীনাথ বরদলৈ বিমানবন্দর হয়ে শিলচর কুম্ভেগ্রাম বিমানবন্দরে পৌঁছে পরবর্তীতে তার বাড়ি থেকে শোভাযাত্রা করে তার পার্থিব শরীর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হয়। শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ ও বিধায়ক কর্ণেন্দু ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন শিলচর জেলা ক্রীড়া সংস্থা ও শিলচর ডেভেলপমেন্ট অথরিটি থেকে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্য দীর্ঘ 26 বছর শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করে গেছেন। 1984 সালে তিনি শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদে নির্বাচিত হন। এছাড়া 1996 ও 2008 সালে তিনি রাজ্যসভার সাংসদ মনোনীত হন। তার প্রয়াণে তার পরিজনদের পাশাপাশি গোটা বরাক উপত্যকায় শোকের ছায়া নেমে আসে। কর্ণেন্দুদা নেই এটা বিশ্বাস হচ্ছে না, কারণ কর্ণেন্দুদাকে আমি 1974 ইংরেজি থেকে একসঙ্গে কাজ করে আসছিলাম এবং তিনি এক সত্যিকার অর্থে আচার কংগ্রেস এবং বরাক কংগ্রেসের একজন অভিভাবক ছিলেন। তিনি বিছানায় থাকলে, অসুস্থ থাকলেও আমরা মনে করতাম উনি আমাদের একটা ছাতা, উনি আছেন আমাদের মধ্যে। অসুস্থ থাকলেও আমরা ভেবে নিতাম যে আমাদের একজন গার্জিয়ান আছেন, কিন্তু আজকে উনি নেই এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। তাই আজকের দিনে আমি তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নিয়ে বলতে চাই না, আমি শুধু এইটুকু বলবো একজন আমায়িক উদার মনোভাবাপন্ন একজন নেতা তিনি ছিলেন। তার কাছে শিক্ষণীয় অনেক কিছু ছিল, আমরা তাকে হারিয়ে আজকে সত্যিকার অর্থে আমরা বরাক কংগ্রেস অনাথ। আজকের দিনে ওনার খুবই দরকার ছিল ওনার থাকা, জীবিত থাকাটা। যাই হোক, আজকে ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং সেই সঙ্গে ওনার পরিবারের প্রতি আমার আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি। শনিবার থিয়েটার ওয়ার্কশপ বদরপুরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হল 23তম সাংস্কৃতিক উৎসব। এদিন সকাল 8:45 মিনিটে সংস্থার পতাকা উত্তোলন করে সাংস্কৃতিক উৎসবের সূচনা করেন সভাপতি অরুণ কুমার সেন। পরে সকাল 9টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা সহ সাংস্কৃতিক সংস্থা, ক্লাব ইত্যাদির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এদিন ফ্ল্যাগ অফ করে শোভাযাত্রার সূচনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা শিলচর নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারির অধ্যক্ষ দেবাঞ্জন মুখোপাধ্যায়। শোভাযাত্রাটি বদরপুর নবীনচন্দ্র কলেজ হয়ে শহরের বহু এলাকা পরিক্রমা করে পরে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবশ্রী গোস্বামী, রূপা সেনগুপ্ত, তাপসী হোর, অর্চনা রক্ষিত প্রমুখ। তাদের তবলায় সহযোগিতা করেন বিক্রম কর্মকার। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী তথা নাট্যভিন্নতা সঞ্জয় সেনগুপ্ত। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাঙ্গেরখাড়ি পুলিশ। শুক্রবার রাঙ্গেরখাড়ি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর দেবব্রত ফকুনের নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল শিলচর মেহেরপুর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করার পাশাপাশি বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেন। ধৃত যুবক শিলচর মেহেরপুরের বাসিন্দা অভিজিৎ দেব। এদিন রাঙ্গেরখাড়ি পুলিশ কর্মীরা তার কাছ থেকে চুরি যাওয়া একটি অটোসহ
টিভি, ফ্যান, ইনভার্টার, মেশিন, ব্যাটারি ও বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেন। উদ্ধার হওয়া সামগ্রীগুলো কোথা থেকে চুরি করা হয়েছে এবং এহেন কর্মকলাপে কে বা কাহারা জড়িত আছেন, এ নিয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে। দ্বিতীয় দফার অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের বাছাইয়ের লক্ষ্যে শনিবার দক্ষিণ কৃষ্ণপুর জিপিতে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। জিপির 1, 2, 3, 4 ও 5 নম্বর গ্রুপের জনসাধারণকে নিয়ে ধামালিয়া গ্রামের অ্যাম্বেনি মাধব স্কুলে এই গ্রাম সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জিবির সভাপতি নবেল মজুমদার, সচিব বিশ্বজিৎ দাস, এপি সদস্য আতিকুর রহমান বড়ভুইয়া সহ গ্রুপ সদস্যরা। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি প্রদীপ দাস। এদিনের সভায় অরুণোদয় প্রকল্পের গাইডলাইন নিয়ে উপস্থিত বিশিষ্ট জনেরা বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন। পরে সর্বসম্মতিক্রমে জনাকুয়েক আবেদনকারীর নাম নথিভুক্ত করা হয়। উনারা পাবেন যারা শারীরিকভাবে অক্ষম, উনারা পাবেন যারা হ্যান্ডিক্যাপ তারা পাবেন, এবং কোনো মায়েরা যদি তালাকপ্রাপ্ত থাকেন উনারা পাবেন, এবং হিন্দু মানুষ যারা বিবাহ বিচ্ছেদ আছেন উনারা পাবেন। তা আমি আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণ, আজকে একটি পরিবার যদি সচ্ছল থাকে আর ওনার পাশের বাড়ি যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, তাহলে উনি যদি ডাল ভাত খান ওনার তো লবণ ভাত খাওয়ার দরকার আছে। তাই আমি আপনাদেরকে আবেদন করব, আমরা যারা এখান থেকে যাদের আমরা এই ব্যবস্থাকে যাতে নির্মূল করা যায়, সেই জন্য আপনাদের কাচাকরি হোক আর পিএমওআই হোক, মায়েরা আপনারা শুনেন পান সেই সুবিধার টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসে, আর যেহেতু আপনার অ্যাকাউন্টে এসে সেই হিসাবে আপনার কাউকে 1 টাকা দিতে হয় না। আর যদি কোনো ব্যক্তি টাকা দাবি করেন, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে টাকা দাবি করেন তাহলে ওনাকে জেলে পাঠানো হবে। শিলচর রাধামাধব কলেজের ছাত্র তথা আশ্রম রোডের নসিব আলী লেনের ভাড়া বাড়িতে থাকা সত্যকুমার ভোরের ছেলে সুরজ ভোর 4 দিন ধরে নিখোঁজ। গত বুধবার টিউশনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আর বাড়ি ফেরেনি সে। শনিবার সাংবাদিকদের কাছে তার অসহায় মা বাবা জানান, বুধবার নির্দিষ্ট সময় পর্যন্ত সুরজ ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন করলে সুইচ অফ পান তারা। তারপর ছেলের বন্ধু বান্ধব সহ আশেপাশে খোঁজ খবর নিলেও ছেলের কোনো সন্ধান পাননি তারা। পরে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন। এদিন সাংবাদিকদের মাধ্যমে কোনো সুহৃদয় ব্যক্তি তাদের ছেলের সন্ধান পেলে 7099253874 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মেরা লড়কা 21 তারিখ কো সুবহ টিউশন বলকে ঘর সে নিকলা, সুরজ ফর, লেকিন আব উসকো 12:30 বাজে কলেজ করকে ঘর আ জাতা থা, লেকিন উস দিন ঘর নহীঁ আয়া, উসকা ফোন ভি অফ থা, তো হম আর গয়ে কলেজ মে যাকে খবর লাগায়া, কলেজ ভি নহীঁ গয়া, টিউশন ভি নহীঁ গয়া, উসকে বাদ মেরা লড়কা ঘর নহীঁ আয়া। अभी तो घर नहीं है, उसके बाद हम लोग आउटपोस्ट एनएचसी में आउटपोस्ट में कंप्लेन किए। आप लोग अगर कोई भी उसको देखे या आप लोगों को मिले, प्लीज 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 आप लोग से अनुरोध है मेरे लड़कों को घर लौटाने में कृपा करें। গ্রাহক সুরক্ষা সমিতির উদ্যোগে শনিবার শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার সভাগৃহে সৌরেন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে জাতীয় গ্রাহক দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরাক উপত্যকার বিশিষ্ট সমাজসেবী অমরনাথ খান্ডেলওয়াল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট চিকিৎসক অরুণ কুমার ভট্টাচার্য, কাছাড় গ্রাহক কমিশনের বিচারপতি দীপান্বিতা গোস্বামী, ঋচা দত্ত, সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেন মজুমদার, লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের আধিকারিক সিদ্ধার্থ দাস সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় গ্রাহক সুরক্ষা সমিতির আজীবন সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, 27 বছর ধরে গ্রাহক সুরক্ষা সমিতি কোনো ধরনের সরকারি বা বেসরকারি অনুদান ছাড়া তার কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন ছাড়া এভাবে কোনো সংগঠন চলতে পারে না।
সততায় গ্রাহক সুরক্ষা সমিতির গলার মালা। তিনি রাজ্য সরকারের কাছে দাবি করেন, কাছাড় গ্রাহক আদালতের শূন্য পদগুলি যেন অবিলম্বে পূরণ করা হোক। গ্রাহক আদালতের সক্রিয়তার উপর গ্রাহকদের অধিকার নির্ভর করে, তাই এ ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত। যে সততাই আমাদেরকে এই 27 বছরের আন্দোলনকে সাহায্য করেছে, আমাদের সততাই, এবং আমাদের সঙ্গে যারা আছেন আজকে ওরা নিঃস্বার্থভাবে, যে যারা বিশেষ করে আমাদের গ্রামের যারা সদস্যরা আছেন, আজকে এখানে অনেকেই আছেন, আমি বলবো যে তার মানে গ্রাহক সুরক্ষা সমিতিতে দেখুন, আজকে যদি অন্য কোনো আপনার কোনো সামাজিক সংগঠনে আপনি কাজ করেন, আপনার শত্রুও বলবে যে আপনি ভালো কাজ করছেন। কিন্তু এখানে গ্রাহক সুরক্ষা সমিতি এমন একটা প্ল্যাটফর্ম, এখানে মানুষের অধিকার সম্বন্ধে কোনো বিষয়ে, কোনো সাবজেক্টে, কোনো মানুষের অধিকার সম্বন্ধে যদি আপনি কিছু বলতে যান, সঙ্গে সঙ্গে আপনার অপোজিশন তৈরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে। তো এটা খুব কঠিন ব্যাপার, এখানে ধৈর্যটা হচ্ছে আসল 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 ইয়ে, ধৈর্যটা হচ্ছে আসল ব্যাপার। যদি আপনি ধৈর্য না রাখতে পারেন, গ্রাহক সুরক্ষা সমিতি আপনি করতে পারবেন। সভায় গ্রাহক সুরক্ষা সমিতির 25 বছর অনুষ্ঠানের জন্য অমরনাথ খান্ডেলওয়াল 20,000 টাকা এবং ডক্টর অরুণ কুমার ভট্টাচার্য 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। বা অনেকে করে কি এমআরপি থেকে এক্সেস দাম নিয়ে নেয়, তো এগুলো আমরা দেখি আমাদের এই ইয়ের মধ্যে পড়ে। আর আর আরেকটা জিনিস, আমাদের আজকাল এই কনজিউমার পোর্টাল একটা আছে অনলাইন, সেখানেও আপনারা কমপ্লেন দিতে পারেন। তো ডাইরেক্টলি অফিসে না আসে কনজিউমার কমপ্লেন পোর্টালেও কমপ্লেন দিতে পারেন, তো সেখান থেকেও আমরা এই কমপ্লেনগুলো মিট করি। দ্বিতীয় দফার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের বাছাই সহ 2023-24 অর্থ বছরে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ হাতে নিতে শনিবার শালচাপড়া জিপির কার্যালয়ে এক বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিপির সাধারণ সম্পাদক শাহাজুদ্দিন মজুমদার, সদস্য আতাউর রহমান বুড়ভুইয়া, জিপিসি সুইটি দে, জিআরএস আক্তার হোসেন মজুমদার প্রমুখ। সভায় অরুণোদয় প্রকল্পের বিভিন্ন দিক বক্তব্য পেশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। আবার স্কুলের কলেজের স্টুডেন্ট এবং বিভাগীয় আধিকারিকদের নিয়ে গড়ে গড়ে সার্ভে করে যেসব হিতাধিকারী অসৎ উপায়ে ঢুকেছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাই এবারের প্রকল্প নির্বাচনের যে নিয়মগুলা, সেই নিয়মগুলা প্রথম থেকে মানতে হবে, নতুবা আবার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে এই নামগুলো আবার বাদ যাবে। তাহলে অনুরোধ, এই হিতাধিকারী কে পাবে? প্রধানত এই প্রকল্পটি মহিলাদের জন্য, এবং বিশেষভাবে সক্ষম যদি কোনো মানুষ থাকে, ওই যে আমরা হ্যান্ডিক্যাপ কই যেটি, এইসব মানুষকে দেওয়া হবে। আমরা হিজড়া বলি গ্রামীণ ভাষায়, ট্রান্সজেন্ডার, এইরকম যদি কোনো মানুষ থাকে, সেই হিতাধিকারী, সেই ব্যক্তিকে হিতাধিকারী নির্বাচন করা হইবে। শিলচর ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলে এনসিসি 3 আসাম ব্যাটালিয়নের উদ্যোগে শুরু হলো 8 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। এতে কাছাড় ও জিমা হাসাও জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় 513 জন পড়ুয়ারা অংশগ্রহণ করেন। শনিবার প্রথম দিনে সরজমিনে উপস্থিত থেকে শিবিরের সূচনা করেন এনসিসি গ্রুপ হেডকোয়ার্টারের ডেপুটি কমান্ডেন্ট কর্নেল এস শ্রীরাম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, পড়ুয়াদের শারীরিক ও চারিত্রিক গঠনের বিষয়কে মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয় এনসিসির তরফ থেকে। পাশাপাশি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষার্থীরাও তাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারবে বলে জানান। करने जा रहे हैं ये 7 दिन का जो एनुअल ट्रेनिंग कैंप जो डॉन बॉस्को में हो रहा है, वो 7 दिन का एक कॉम्प्रिहेंसिव कैप्सूल है एनसीसी कैडेट्स के लिए। ये एक
ये जो कैंप है उनको एक होलिस्टिक डेवलपमेंट पे फोकस करेगा, उसमें सब प्रोफेशनल एस्पेक्ट्स तो है ही, उनका वेपन ट्रेनिंग, डिसिप्लिन, ड्रिल, फिजिकल एस्पेक्ट, वो सब पे ध्यान दिया जाएगा। और साथ साथ एज एन इंडिविजुअल कैसे एनहांस करना है अपना कैरेक्टर को, अपना कॉन्फिडेंस को, और साथ साथ सोशल अवेयरनेस, टॉलरेंस विद अदर ग्रुप्स, हर चीज़ का एक होलिस्टिक डेवलपमेंट होगा। इसका एक टोटल वेल सीजनड ट्रेनिंग प्रोग्राम है, उसके तहत ये ट्रेनिंग दिया जाएगा। सर कितने कैडेट्स को आप लोग ट्रेन कर रहे हैं अभी? अभी इस कैंप में देर आर 513 कैडेट्स आर देयर। इसी तरह जो हर बटालियन अपने ट्रेनिंग साइकिल में 400 से 600 तक का जो बैचेस में ये ट्रेनिंग देते हैं, ताकि हर कैडेट को एक मौका मिले। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবিরটি চলবে আগামী 30 ডিসেম্বর অবধি। এনসিসি আসাম ব্যাটালিয়ান কর্নেল বিভাস গুপ্তার তত্ত্বাবধানে এই শিবিরে 50% স্কুল থেকে এবং বাকি 50% কলেজ থেকে প্রশিক্ষার্থীরাও যোগদান করেন। তিনি এও জানান, পড়ুয়াদের শরীর চর্চা ও খেলাধুলার পাশাপাশি সৈন্যদের জন্য যুদ্ধকলা, বিভিন্ন ধরনের বন্দুকের অ্যাসেম্বল করা, ম্যাপ রিডিং ও কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করা শেখানো হবে বলে জানান। ये जो हमारा एनसीसी का कैंप है, 3 असम बटालियन एनसीसी, ये कवर कर रहा है कचार डिस्ट्रिक्ट और दीमा असाव के स्कूल और कॉलेजेस। इसमें करीब 500 प्लस स्टूडेंट्स, अबाउट 50% फ्रॉम कॉलेज और 50% स्कूल से बच्चे अटेंड कर रहे हैं। और इसमें हम इनको ओवरऑल डेवलपमेंट के अंडर में फिजिकल ट्रेनिंग, ड्रिल, मार्च पास्ट, उनकी बेसिक फिटनेस, स्पोर्ट्स, ये कवर करने के साथ साथ कुछ मिलिट्री ट्रेनिंग हम कवर करेंगे, जैसे बेसिक युद्ध कला, वेपन हैंडलिंग स्पेशली .22 राइफल, उनके मैप रीडिंग की क्लासेस, मैप शीट को समझने का तरीका, कंपास हैंडलिंग, फायरिंग रेंज पर जब वो जाते हैं उससे पहले की ड्राई रिहर्सल यहाँ पर प्रैक्टिस दी जाएगी, जिससे फायरिंग रेंज पर वो अपना फायरिंग अच्छा कर सकें, फायरिंग रेंज पे किस तरह से ड्रिल करनी है वो उनको सिखाया जाएगा। इसके अलावा BSF, असम राइफल और आर्मी की ट्रेनिंग तो हमारी चली रही है, इन दोनों BSF और असम राइफल से भी कुछ टीम्स आएंगी जो इनको अपना इक्विपमेंट डिस्प्ले, अपना वेपन डिस्प्ले और नो योर ऑर्गेनाइजेशन के संबंध से इनकी क्लासेस लेंगी। শিলচর উন্নয়ন খণ্ডের অধীনস্থ মেহেরপুর জিপির আওতাধীন কাঁঠাল রোডের একেজে লেনে 14 ফাইন্যান্সের অধীনে সড়কের পাশে নালা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন স্থানীয়রা। শুক্রবার বিষয়টি নিয়ে সচ্চর হয়ে সাংবাদিকদের ডেকে স্থানীয় বদরুল হোসেন লস্কর, কামাল উদ্দিন লস্কর, বুরহান উদ্দিন লস্কর, আনোয়ার হোসেন লস্কর প্রমুখরা অভিযোগ করে জানান, মোট 6 ফুট প্রস্থের এজেকে লেনে 2017-18 অর্থ বছরে ড্রেন নির্মাণের জন্য 14 ফাইন্যান্সের অধীনে মোট 6,50,000 টাকা বরাদ্দ হয়, কিন্তু কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই জিপি সভানেত্রী মিলুরানীর সূত্রধর জিপি সজীব রিঙ্কু ভৌমিক, স্থানীয় গ্রুপ মেম্বার অশ্বিনী সিনহা এবং জিপি সভানেত্রীর প্রতিনিধি চয়ন সূত্রধর এক ভুয়ো কনস্ট্রাকশন কমিটি তৈরি করে নামমাত্র কাজ করে পুরো টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন। বর্তমানে ট্রেনের অসম্পূর্ণ কাজের জন্য তাদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান। বিষয়টি নিয়ে জিপি সভানেত্রী সহ সচিবের কাছে অভিযোগ জানালে তারা কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্লেখ্য, সংশ্লিষ্ট লেনটির একাংশ শিলচর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অধীনে, তাই সংবাদ মাধ্যম মারফত বিষয়টি নিয়ে তারা কাছাড় জেলা শাসকের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানান। আমরা তো বহু খুশি ছিলাম, 6,52,000 টাকার কাজ হয়েছে দেখিয়া, তারা ড্রেন করিয়া গেল এমনভাবে ড্রেন যে বছর দিতে পারলো না, ভ্যান ড্রেনটা ভাঙিয়ে গেল। আমরা বাধ্যতামূলক এই ড্রেনের মধ্যে সব মিলিয়া কাজ করতে লাগলো, কাজ করি এখন বর্তমানে এই অবস্থা যে ড্রেনের। এরপরে কি হয়েছে, আমরা এই গল্লিটা পড়ছে গিয়া মেহেরপুর জিপিতে অর্ধেক থেকে বেশি আর একটু জায়গা পাইছি আমরা 17 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডের মধ্যে, 17 নম্বর ওয়ার্ডের মধ্যেও 262 লাগাইছে আইয়া খাজুছে তোমার সামনে 6 ফুটের গল্লিতে 3 ফুট মানে বর্তমানে বানাইয়া হয়েছে। আর ড্রেনের এক সাইড আছে শুকনা, দেখো আইয়া দেখতে পারো সবে, আর এক সাইড আছে কোনো তুলমুল নাই, ড্রেনের 3 ফুট উঁচা রাখি দিয়েছে গল্লির মধ্যে, আর বর্তমানে 3 ফুটই রাস্তা। আপনারা কি চাইন এখন? এখন তো চাই এই জিনিসটার তদন্ত হইতো।
সবার কাছে আর কি আবেদন করলাম যে তদন্ত করার লাগে এই জিনিসটা, আর গল্লিটা আমরা যাতে হারতে পারি এই ধরনের অভিযোগ রাখলাম। আমরা ছয় ফুটের গল্লিরে তিন ফুট করা হয়েছে, ডেইনে খাইলিছে তিন ফুট, আর এদিকে নিচ উই গেছে তিন ফুট, তখন এদিকে বেড়া হয়ে যাবো, তখন তিন ফুটে দিয়ে আমরা মোটরসাইকেলে যাইমু কেমনে বা কিতা করবো কেমনে, বা কোনো একটা মানুষ কোনো মানুষ একটা অসুস্থ হয়েছে বা তারে দরিয়া লইয়া যাওয়া এটা ক্ষমতা নাই, কেন এই জায়গাটা উঁচা, তারা কইছে এটার লেভেল সমান করে দিব দিছে না, ইদি পুরা দিন তারা কিতা কাজ করে গেল বাঙ্গিয়া পুরা দিন একদম গেছে গিয়া গলির মানুষ কজন লইয়া এটারে লইয়া ঠিকঠাক করি আমরা বর্তমানে চলবার লাগিয়ে রাখছি। আমরার অভিযোগ হইল যে যেরকম আমরার লগে এরকম তারা কেন করলো ওইটার আমরা সুবিচারটা চাই। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অলৈছড়া আদর্শ বিদ্যালয়ে বর্ধিত মাসিক ফি সংক্রান্ত বিষয়ের ওপর মণিপুর নিষ্কর জীবিতে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকরা জানান যে জিপির খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষেরা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গঠনের কথা চিন্তা করে সরকারি বিদ্যালয় হিসেবে অলৈছড়া আদর্শ বিদ্যালয়ে বাচ্চাদেরকে ভর্তি করিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের অভিভাবকের কাছে অলৈছড়া আদর্শ বিদ্যালয়কে বেসরকারি বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন, পাশাপাশি বিদ্যালয়ের মাসিক ফিস 300 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বলে জানান। বিষয়টি শুনতে পেয়ে মাথায় বাজ পড়ার মতো উপক্রম হয় অভিভাবকদের। সরকার প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করার পাশাপাশি সরকারি বিদ্যালয়ের চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের মাসিক বেতন প্রদান করা সহ শিক্ষার মানদণ্ড উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমন অবস্থায় অলৈছড়া আদর্শ বিদ্যালয়ে হঠাৎ করে মাসিক ফিস 300 টাকা বৃদ্ধি করায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘোর পাক খাচ্ছে। বিষয়টি নিয়ে অভিভাবকরা আগামী সোমবার বিদ্যালয়ের বর্ধিত মাসিক ফিস সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য হাইলাকান্দির জেলাশাসক মারফত আসাম সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করার এদিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে। আজ দেখা যাচ্ছে কিছুদিন মানে পূর্বে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের গার্জিয়ানদেরকে ডেকে এনে বলছেন যে স্কুলকে এখন মানে প্রাইভেটাইজ প্রায় করা হয়ে গেছে, মানে স্কুলটা এখন সংগঠনের আন্ডারে দেওয়া হয়ে গেছে, যেটা আমরা সেটা মেনে নিতে পারছি না। তৎসঙ্গে উনি বলছেন যে আমাদের প্রতি মাসে প্রত্যেককে 300 টাকা করে দিতে হবে, যার জন্য এটা আমাদের দেখেন এটা একদম মানে আমাদের গরিব এরিয়া, আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে সাউথ হাইলাকান্দি সবচেয়ে গরিব এরিয়া, আর এখানে সেই টাকাটা দেওয়া মানে এই অত্র অঞ্চলের মানে লোকের সম্ভব নয়। তো যার জন্য আমরা এটাকে মানে আমরা মেনে নিতে পারছি না। আমরা এটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এডুকেশন মিনিস্টার বা আমাদের পিএম স্যারকে আমরা অনুরোধ করেছি যে যাতে এখানে স্কুলটা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য, কিন্তু আজকে যদি এইভাবে আমাদের উপর এভাবে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমরা এটার মানে প্রতিবাদ মানে সাব্যস্ত করছি, আগামীতে যাতে এই মানে যে দাবি মানে স্কুলের প্রাইভেটাইজ করা হয়েছে সেটা যাতে আমাদের গভর্নমেন্টের আন্ডারে থাকে, আর এই যে 300 টাকা ফিস করা হয়েছে সেই ফিসটা যাতে বাতিল করা হয় এর জন্য আমরা জোরালোভাবে আবেদন করছি। আর আমাদের এখানে যারা গার্জিয়ানরা আছেন আমরা সবাই দেখেন মানে রুরাল এরিয়ার, এখানে আমাদের পক্ষে এই টাকা দিয়ে ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়া সম্ভব নয়। এই স্কুল আসার জন্য আমরা খুবই খুশি ছিলাম, কিন্তু আজকে এই বোঝাটা দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত। তো আমরা আমাদের সিএম স্যার, এডুকেশন মিনিস্টার স্যার সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ যাতে এই ফিসটা বাতিল করা হয়। অসমে বিজেপি সরকার আর হাইলাকান্দিতে এআইইউডিএফ এর সরকার এই উক্তিটি তার নয়, এই উক্তিটি হচ্ছে কাটলিছড়ার বিধায়কের। এভাবেই নিজের সাফাই দিলেন রাইজোর দলের নেতা জহিরউদ্দিন লস্কর। তিনি বলেন, কাটলিছড়া কেন্দ্রের দুর্নীতির ভুয়া তথ্য জনসমক্ষে প্রকাশ করে যদি বিভ্রান্ত ছড়ান তাহলে এই অভিযোগের দায়ে পূর্ত বিভাগ তার উপর মামলা দায়ের করুক, সৎসাহস থাকলে কাটলিছড়ার বিধায়ক তার উপর মামলা করুক বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন জহির। এদিকে এআইইউডিএফ দলের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে সকাল বিকাল নেতা বলে কটাক্ষ করেন রাইজোর দলের নেতা জহিরউদ্দিন লস্কর। তিনি বলেন, সংবাদ মাধ্যমে কাটলিছড়ার বিধায়কের দুর্নীতির পর্দাফাশ হতেই বিধায়কের এই সকাল বিকাল নেতা নিয়ে দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন। হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে শবনম ট্রেডার্স ও কমলা গগৈর দুর্নীতির কাজকর্মে প্রচণ্ড ক্ষোভ ঝাড়েন রাইজোর দলের নেতা জহিরউদ্দিন লস্কর। তিনি এ নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। আগামী 5 জানুয়ারির মধ্যে কাটলিছড়া কেন্দ্রের 80 কোটি টাকার উন্নয়নমূলক কাজের সিবিআই তদন্ত না হলে ভয়াবহ আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দেন তিনি।
সমষ্টিতে চলছে। কাটটিজোড়া সমষ্টি শবনম ট্রেডার্স কমলা গগৈয়ের প্রায় 80 কোটি টাকার কাজের সিবিআই তদন্তের দাবিতে আগামী 1 জানুয়ারি আমরা হাইলাকান্দি পিডাব্লিউডি অফিস ঘেরাও করব। কারণ পিডাব্লিউডি অফিসের নেতৃত্বে এই সিন্ডিকেট চলছে। আজকে দলচড়া বিলাইপুর ফাইন্যান্স গাগলাসোলা থেকে ফাইসেন রোড দলচড়া মিজোরাম বর্ডারের যে রাস্তার বর্তমানে কাজ চলছে সেই কাজের বরাদ্দ দেওয়া হয়েছে শবনম ট্রেডার্সকে। কিন্তু বর্তমানে যে কাজটা চলছে পুরানা পিচের উপর পিচ চলছে, কোনো ধরনের স্ক্রিপাই করা হয়নি, কোনো ধরনের এস্টিমেটের সঙ্গে কাজের কোনো মিল নেই। এখানে ইঞ্জিনিয়ার দায়িত্ব আসেন, ইঞ্জিনিয়ার কী করছেন? আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি বলেছেন যে উনি তদন্ত করবেন এই ব্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের কাজের উপরে। আবার কমলা গগৈকে যে কাজ দেওয়া হয়েছে উনি বলছেন যে আমরা যে সমস্ত মাটির কাজ হয়েছে, সেন্ট কেবেলিংয়ের কাজ হয়েছে, আমরা মেশারমেন্ট করে রেখেছি, এই এই মাটি এবং সেন্ট কেবেলিংয়ের কোনো বিল দেওয়া হবে না। যদি বিল দেওয়া হবে না তো কেন এস্টিমেট বানানো হলো? এই এস্টিমেট তো এই পিডাব্লিউ ডিপার্টমেন্টে বানিয়েছে, যার জন্য এই পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাইড ইঞ্জিনিয়ার এদেরকে এই তদন্তের আওতায় আনতে হবে। আমরা দেখেছি গত কিছুদিন আগে পাথারকান্দিতে একটি রাস্তায় কেলেঙ্কারি হয়েছিল, কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু হাইলাকান্দিতে পিডাব্লিউডি বিভাগে কোটি কোটি টাকার কেলেঙ্কারি চলছে, এখানে পর্যন্ত কোনো তদন্ত করা হয়নি। তাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে বিধানসভা চলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে হাইলাকান্দি পিডাব্লিউডি বিভাগের কাটটিজোড়া সমষ্টিতে প্রায় 80 কোটি টাকার এই দুইজন কন্ট্রাক্টর একই পরিবারের কমলা গগৈ এবং শবনম ট্রেডার্সের বিরুদ্ধে সিবিআই তদন্তের আমরা দাবি জানাচ্ছি। এবং সিবিআই তদন্তের দাবিতে আগামী 1 জানুয়ারি হাইলাকান্দি পিডাব্লিউডি অফিস ঘেরাও করে আমরা এখানে প্রতিবাদ সাইব। আসাম সরকারের সমগ্র শিক্ষা অভিযানের বিশেষ এক কর্মসূচি হল সামূহিক উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যাল। এরই অঙ্গ হিসাবে লক্ষ্মীপুর শিক্ষা ব্লকের অন্তর্গত বিন্যাকান্দি ক্লাস্টারে শুক্রবার সম্পন্ন হলো সামূহিক উৎসব। স্থান ছিল জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিন্যাকান্দি। এতে উক্ত ক্লাস্টারের সব স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল 9টায় পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে। শোভাযাত্রাটি জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিন্যাকান্দি ঘাট হয়ে বিদ্যালয়ে ফিরে আসে। পরে প্রদর্শনীর উদ্বোধন করেন বিন্যাকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা আইকান্ত সিংহ। প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর তৈরি হস্তশিল্প, অঙ্কন শিল্প, অঙ্কবিজ্ঞান, সামাজিক দৃশ্যের প্রদর্শন দর্শকের মন কাড়ে। জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অটল টিঙ্কারি ল্যাবে ছাত্রছাত্রীদের তৈরি ড্রোন সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী, রোবট, 3D প্রিন্টার প্রদর্শন ছিল অন্যতম আকর্ষণও। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম মণিমোহন সিংহ। সমস্ত দিনব্যাপী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পাল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পঞ্চভূতে বিলীন কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্য, শোক সর্বত্র। বদরপুরে 23তম সাংস্কৃতিক উৎসবের সূচনা, রয়েছে শোভাযাত্রাও। মেহেরপুর থেকে অটোসহ ভূ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, আটক এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।